শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা। চারিদিকে পুজোর আমেজ, তাই রাঁধুনিতেও শুরু হয়ে গেছে পেট পুজো। শিখে নিচ্ছি নানান রকম রেসিপি এবং আজকে এই পেট পুজো উপলক্ষে একটা বিশেষ পর্ব রেখেছি। আজকে আমার সাথে আমার রাঁধুনি রয়েছে একজন শেফ। শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। আজকে আমার রাঁধুনিতে একজন শেফ। নাম কি তোমার? শোভন। আমি কিন্তু তুমি বলেই ডাকছি। না, কোনো অসুবিধা নেই। তো তুমি কোথায় কাজ শেফ? মানিকতলা। আমি অ্যাকচুয়ালি পাখা হায়দ্রাবাদে কাজ করছি এখন। আচ্ছা, হায়দ্রাবাদে এখন ওখানেই সেটেল? তুমি এখানে এখন কে এসেছো? ছুটি? এখন ছুটি দিয়েছি লকডাউনের জন্য। আচ্ছা আচ্ছা, লকডাউনে এখানে এসেছো, তো কাজ করো ওখানে? ওখানে কাজ করি। কতদিন হলো এই প্রফেশনে আছো? মোর দ্যান 10 ইয়ার্স। 10 ইয়ার্স? বাহ, খুব ভালো। তো আজকে আমরা অন্যরকম কিছু শিখবো না? একদম অন্যরকম, খুব ইজি একটা রেসিপি স্টার্টার, বিকজ পঞ্চমী মানেই বাড়িতে আড্ডা, যেটা হয় বছরে তো বেশি হবে। সো আজকে বানাবো চিজ বাস্ট চিকেন ফ্রিটার্স। সো বেসিক্যালি চিজ সবার খুব ফেভারিট, সো খুব ইজি ফাস্ট রেসিপি। চিজ বার্স্ট চিকেন ফ্রিটার্সে কী কী উপকরণ লাগছে অবশ্যই দেখে নেবো। আর এখন তো স্পেশালি বাড়িতে বেশি জমজমাট আড্ডা হবে, লুচি তরকারি থাকবে, তার সাথে মাঝে মধ্যে এরকম স্ন্যাক্স হলে কিন্তু মন্দ হয় না। তাহলে উপকরণগুলো একবার ভালো করে দেখে নাও। চিজ বার্স্ট চিকেন ফ্রিটার্স। উপকরণ: চিকেন পেস্ট, রসুন কুচি, লঙ্কা কুচি, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিজ ব্রেড, গ্রেটেড চিজ, পাউরুটি, সাদা তেল। তো ফার্স্টে চিকেনের মিক্সচারটা বানিয়ে নেব আর তেলটা গরম করব। তেলটা গরম করব, তো কি তেলে হবে বলো? হোয়াইট অয়েল, রিফাইন অয়েল। হোয়াইট অয়েল হবে, আর হোয়াইট অয়েল মানেই আমরা রাঁধুনিতে ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। এর মধ্যে রয়েছে ওমেগা 3 ফুফা, যেটা কিনা তোমার ব্লাড প্রেশার কন্ট্রোল করে, তোমার হার্ট ডিজিজকে নিয়ন্ত্রণ করে, এবং তার সাথে রয়েছে ভিটামিন ডি। আচ্ছা দেখে নাও কোয়ান্টিটিটা, একটু বেশি দিয়ে দেবে কারণ ডিপ ফ্রাই হবে। আচ্ছা এটা কি তাহলে ডিপ ফ্রাই হবে? অলমোস্ট, লাইক শ্যালো ফ্রাই করতে পারো, ডিপ ফ্রাই করতে পারো। আচ্ছা তাহলে কোয়ান্টিটি বাস, ওকে। একদম জল ঝরানো কিমা করা, তাই তো? একদম একদম জল ঝরানো। আর তার সাথে একটু রসুন লাগবে, রসুন কুচি। অনেকের মনে হয় যে গার্লিক চপ করতে লাইক একটু যদি বড় থাকে, যদি মনে একদম ফাইন, তো একটু জাস্ট এরকম করে নিলাম। ইউ ক্যান মেক ইট ভেরি স্মল, খুব ইজি হবে ব্যাপারটা, কারণ গার্লিক চপ করতে গেলে বড়টা ছড়িয়ে যায়। সো 4-5টা গার্লিকের, 4-5টা দিলে ওকে। ওকে, চিলি। আচ্ছা এটাকে লম্বা লম্বা করেই কাটবে তো? না, এটা চপ করব, বাট বি দেখা না চপ করবে। আচ্ছা তুমি থাকো কোথায়? আমি থাকি গড়পাড়, এক্স্যাক্টলি মানিকতলা, জাস্ট নেক্সট স্টপেজ। আচ্ছা তো এমনিতে পূজোতে প্ল্যান কি? আজকে তো পঞ্চমী, কি রকম কি প্ল্যান করেছো? বন্ধুদের সাথে বাড়িতেই আড্ডা নাকি? এইবারে স্পেশালি বাড়িতেই প্ল্যান করেছি ম্যাক্সিমাম। সো 4 দিনের 4টা ডিফারেন্ট খাবার, পূজো তুমি, তোমার দায়িত্ব না? মা খুব ভালো রান্না করে। আচ্ছা, সো 2 দিন আমার আর 2 দিন মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে লাগছে একটু গরম মশলা। গরম মশলা? গরম মশলা। আচ্ছা একটু ব্ল্যাক পেপার, একটু গোলমরিচ গুঁড়ো, আর নুন। আচ্ছা বেশি সময় লাগবে না কিন্তু? না, একটু বেশি সময় লাগবে না। সো এইটা পুরো ভালো করে মিক্স করে নিতে হবে, বিকজ এটা যদি কেউ চায় এটা মিক্সিতেও মিক্স করতে পারে। একবার রেডি হয়ে গেছে মিক্সচারটা, মিক্সচার রেডি হয়ে গেছে, নেক্সট পার্ট হচ্ছে চিজের মিক্সচারটা বানানো। সো তার জন্য আমি নিয়েছি চিজ স্প্রেড আর চিজ কিউবস। সো জাস্ট গ্রেট করে আমি একটু মিক্স করে নেব এর সাথে। দু রকম ভাবে রয়েছে, দু রকম ফর্মে রয়েছে চিজটা, দুটোকে একসাথে মিক্স করা হচ্ছে। সেম মোটামুটি কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম হলে কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, সো মিডিয়াম হিটের থেকে একটু বেশি থাকবে টেম্পারেচারটা। এই মিক্সচারটাতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, আর এটা মিক্স করুন। সো দুটো চিজ মিক্স করার এই জন্যই রিজন, বিকজ এইটা স্টেবল থাকে যখন ফ্রাই করো, আর যদি তুমি এই সেকেন্ডটা ইউজ করো যেটা ক্রিম চিজ বা চিজ স্প্রেড, ওটা কিন্তু যেটা চিজ বার্স্টের যে এফেক্টটা ওটাতে খুব ভালো হবে, কারণ যখন ফ্রাই করবে ওটা মেল্ট হয়ে বেরোবে। আচ্ছা এবার এটাকে স্টাফিং করা হবে, এটা স্টাফ করব। সো তার জন্য একটা ব্রেড, একটু জল নিয়ে নেব। সো ব্রেডটা একটু ভিজিয়ে নিতে হবে। ইউজুয়ালি আমরা দেখি যখন ফ্রিটার্স বা কিছু ফ্রাই বানানো হয় ব্রেড ক্রাম্বে ফ্রাই করে, বাট এটা একটু ডিফারেন্ট, এটাতে আমি ইউজ করছি জাস্ট ব্রেড। সো সাইডগুলোকে কেটে নিয়ে, সাইডগুলো বের করে দিচ্ছি। কেউ যদি চায় মাল্টিগ্রেন ইউজ করতে পারে, ব্রাউনও ইউজ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সো এটা হালকা রেড থাকবে যাতে
এটা হ্যান্ডেল করতে সুবিধা হয়। এবার জাস্ট এই স্টাফিং টেক করে এটা কি আজকে কি পূজোর জামা পরে এসেছো? একদম। মায়ের জন্য নতুন শাড়ি ফাড়ি কেনা হয়েছে? যদিও লকডাউনের এবারে শাড়ি কেনা হয়েছে অফ কোর্স, বাট প্রত্যেকবার যেভাবে যে পেসে শপিংটা হয়, মানে পূজোর শপিং মানে সেই রাস্তায় লিটারালি মারপিট করে যে ব্যাপারটা, সেইটা এবারে করা হয়ে ওঠেনি আনফরচুনেটলি, বাট এরকম ধরনের শাড়ি তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে একদম দেরি না করে তাড়াতাড়ি করে একটা ছবি তুলে নাও আর নিয়ে চলে যাও সোজা প্রিয়গোপাল বিষয় স্টোরে। ওদের কাছে রাধুনীর কালেকশন বলে আলাদা করে কালেকশন রাখা আছে, প্লাস অনেক রকম কালেকশন আছে এবং খুব সুন্দর করে স্যানিটাইজ বেতে ওরা সেল করছে। আর সৌগত যদি চাও, মা যদি এরকম ধরনের শাড়ি পরতে চায় বা অন্য কিছু, তো সেখানে যে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়তে। বেশ বেশ, আচ্ছা এইটা পুরো কভার হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা এবার জলটা ফ্রাই করা হবে, স্কুইজ করে দিতে হবে। আচ্ছা এটা স্টাফিংটা করার পরে এটা চেপে চেপে জলটা বের করে দিতে হবে, এক্সেস ওয়াটারটা। ওকে আমি তাহলে অন করে দিব। একদম। এখানে কিন্তু যেটা দেখলাম মেইনলি হচ্ছে চিকেনের তুমি মিক্সচারটা বানালে আর তার সাথে চিজ, আর কিন্তু একদম আর কিছু না, তা খুব ইজিলি কিন্তু হয়ে যায়, মানে বেশি টাইমও লাগবে না, একদম টাইম কনজিউমিং নয়, খুব ফাস্ট। হ্যাঁ, যে পুরো ব্যাপারটা মিক্স করতে যতটুকু টাইম লাগবে, সো দিস ইজ দি ফার্স্ট ওয়ান। তো কেউ যদি চাও এটাকে শ্যালো ফ্রাইও করতে পারো, আবার কেউ চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। তো এরকম ভাবে বাকিগুলো আমরা গড়ে নেব এবং সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা পরের আরেকটা প্রিপারেশন শিখে নেব। আচ্ছা এবার আমরা শিখে নেব আরেকটা রেসিপি, যেটাও কিনা এরকম একটা বেশ মানে পুজো সংক্রান্ত আড্ডার মধ্যে স্ন্যাক হিসেবে খুব ভালো যাবে। পরবর্তী রেসিপি হচ্ছে ক্রিস্পি ফ্রাইড ক্রেপস উইথ ফিশ। এত কঠিন নাম তোমরা না মনে রাখলেও চলবে, কিন্তু রেসিপিটা বানাতে কী কী লাগছে সেই উপকরণগুলো অবশ্যই করে দেখতে হবে, দেখে নাও। ক্রিস্পি ফ্রাইড ক্রেপস উইথ ফিশ। উপকরণ: ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ডিম, ধনে পাতা কুচি, সাদা তেল, ভেটকি মাছের পেস্ট, আদা কুচি, গরম মশলা গুঁড়ো, সেদ্ধ পালং শাক ও পেঁয়াজকলি বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার তুমি বলো যে কিভাবে স্টার্ট করছো, ফার্স্টে মানে কি দিয়ে শুরু করছো? ব্যাটারটাকে বানিয়ে নেব, ক্রেপসের যে ব্যাটারটা। আচ্ছা ওকে, তো তার মধ্যে লাগছে ময়দা, যেটা ময়দা এখানে কতটা নিচ্ছ? ময়দা ধরো 100 গ্রামস মতো, 100 গ্রাম মতো ময়দা আর ডিম যাবে একটা। আচ্ছা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একটু থিন রাখলাম। আচ্ছা অনেক সময় হয় কি, অনেকে জিজ্ঞেস করে কি এক্স্যাক্ট রেশিও কি, এক্স্যাক্ট রেশিও বলা খুব ডিফিকাল্ট, বিকজ এটা অনেক সময় হয় কি বানিয়ে দেখে নাওটা অলওয়েজ বেটার, কি কতটা ঠিক থাকছে, কনসিস্টেন্সি নিতে হবে যে কতটা কি আছে সেটা ইম্পর্টেন্ট। একটু অয়েল ব্রাশ করে নেব আমি, একদম অয়েল, একদম অল্প একটু অয়েল পড়বে, একদম অল্প। আর হোয়াইট অয়েল মানে আমরা রাধুনীতে ব্যবহার করছি ইমামি হেলদি টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। আচ্ছা এই অল্প তেলটা জাস্ট ভালো করে আগে পুড়িয়ে নিয়ে ব্রাশ করে নিলাম, 3-4 মিনিট, not 3-4 মিনিট লাগে, আরো কম টাইমই লাগবে, you can see already ready হতে শুরু করবে। ভিতরে কিছু তো নিশ্চয়ই পড়বে, এর ভিতরের ফিশের মিক্সচারটা বানাবো, সেটা তাহলে বানাতে শুরু করে দাও তুমি। আচ্ছা এটা কি মাছ নিয়েছো? ভেটকি মাছ। ভেটকি মাছ একদম ভালো করে পেস্ট করা আর কি যাকে বলে, একদম পেস্ট করা। আচ্ছা তার মধ্যে লাগছে একটু আদা কুচি, আদা কুচি দিলে, একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো, নুন। আচ্ছা এটা কি ফ্রাই হবে? না এটা ফ্রাই হবে না, এটা এই ক্রেপের মধ্যে দিয়ে কুক করব, কুক করবে। আর এবার করছে তোমার যেগুলো লাগে, গোলমরিচ গুঁড়ো হয়ে গেল,
আচ্ছা এটা পালং শাক আর পেঁয়াজ কলির পেস্ট ওটা বয়ল করে পালং শাক পেঁয়াজ কলির পেস্ট মানে দুটোকে বয়ল করে তারপর পেস্ট করে একসাথে ফাইন পেস্ট করে বয়ল কেন করেছো কালারটা রিটেইন করবে আচ্ছা আর একটু কুকড ফ্লেভার আসবে নইলে কাঁচা পালং শাকের ফ্লেভার আই পার্সোনালি ডোন্ট লাইক আচ্ছা তার সাথে একটু রসুন কুচি তুমি যে কুক করবে সেটা কি ডিপ ফ্রাই করবে না শ্যালো ফ্রাই এইটা একদম শ্যালো ফ্রাই হবে একদম এটা জাস্ট শ্যালো ফ্রাই করা হবে আর শ্যালো ফ্রাই করলে দুটো পাশ আর কি সুন্দর করে শ্যালো ফ্রাই হয়ে গেলে জিনিসটা রেডি তারপর এটাকে আমরা সুন্দর করে সাজাবো গার্নিশ করব তারপর টেস্ট তো করতেই হবে কিন্তু আজকে রাধুনীকে শুধু টেস্ট করে ছাড়লে চলবে না আমাদের পাঁচ ফোড়নে মগজ ধোলাইটাও করতে হবে দেখতে হবে ইনি তো শেফ হয়তো অনেক কিছুই বেশি বেশি জানেন আজকে কিন্তু খুব দুটো সুন্দর ফাটাফাটি স্টার্টার শিখে নিলাম যেগুলো কিনা পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ এখন তো বাড়িতে আমরা ম্যাক্সিমাম টাইম রয়েইছি এবং সেখানে আড্ডাটা চলছেই তো এই আড্ডাতে এরকম দুটো রেসিপি হলে একদম আড্ডা জমে যাবে আজকে আমরা শিখলাম ক্রিসপি ফ্রাইড ব্রেড উইথ ফিশ আর একটা হচ্ছে গিয়ে চিজ বার্গ চিকেন ফ্রিটার্স দুটোরই পদ্ধতি তোমরা আরেকবার দেখে নাও তারপরে আমরা টেস্ট করে দেখে নেব চিজ বাস্ট চিকেন ফ্রিটার্স উপকরণ চিকেন পেস্ট রসুন কুচি লঙ্কা কুচি গরম মশলা গোলমরিচ গুঁড়ো নুন চিজ ব্রেড গ্রেটেড চিজ পাউরুটি সাদা তেল প্রথমে চিকেন পেস্ট রসুন কুচি লঙ্কা কুচি গরম মশলা গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে চিজ ব্রেড গ্রেটেড চিজ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে চিজের মিশ্রণ বানাতে হবে এবার চারপাশ দিয়ে কাটা পাউরুটি জলে ভিজিয়ে হালকা চেপে মাঝখানে চিকেনের মিশ্রণ ও তার মধ্যে চিজের মিশ্রণ ও তার উপরে আবার চিকেনের মিশ্রণ দিয়ে ভালো করে মুড়ে গরম সাদা তেলে বাদামি করে ভেজে পরিবেশন করুন চিজ বাস্ট চিকেন ফ্রিটার্স ক্রিসপি ফ্রাইড ক্রেপস উইথ ফিশ উপকরণ ময়দা নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি ডিম ধনে পাতা কুচি সাদা তেল ভেটকি মাছের পেস্ট আদা কুচি গরম মশলা গুঁড়ো সেদ্ধ পালং শাক ও পেঁয়াজ কলি বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি প্রথমে ময়দা নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি ডিম ধনে পাতা কুচি ও জল দিয়ে ফেটিয়ে পাতলা ব্যাটার বানাতে হবে তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে ক্রেপস অল্প আঁচে হতে দিতে হবে অন্যদিকে পেস্ট করা ভেটকি মাছ আদা কুচি গরম মশলা গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো সেদ্ধ পালং শাক ও পেঁয়াজ কলি বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে তৈরি ক্রেপসের মধ্যে দিয়ে মুড়ে নিতে হবে তারপর উল্টে পাল্টে ভেজে সরু করে কেটে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ক্রিসপি ফ্রাইড ক্রেপস উইথ ফিশ ইন্টারেস্টিং কিন্তু ভালো খেতে তো এবার এটা টেস্ট করে দেখি এইটা কি উইদাউট ইয়ে সসই ভালো লাগবে কারণ তোমার চিজ দেওয়া রয়েছে চিজ অলরেডি স্টাফড রয়েছে লাভলি খুব ভালো খেতে ঠিকঠাক হয়েছে ওস্তাদ তার রান্না তো ভালো হবেই খুব ভালো খেতে হয়েছে দুটো দুর্দান্ত রেসিপি আজকে শিখলাম তাহলে কিছু দুর্দান্ত গিফট আমাদের আকাশ আটের পক্ষ থেকে রাধুনীর পক্ষ থেকে ওর জন্য তো নিশ্চয়ই আছে দেখে নাও ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আয়ুর শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক আজকে পঞ্চমীর দিন খুব সুন্দর আড্ডা দিলাম খুব সুন্দর দুটো রেসিপি শেয়ার করলাম তো এরকম একটা সুন্দর মুহূর্তকে ফ্রেমে বন্দি করে তোমার সাথে পাঠিয়ে দেবো তো একটা এখানে লুক দাও আচ্ছা এইবার যেটা বিশেষ জিনিস মানে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং কারণ ও হচ্ছে সে তো ও অনেক কিছু জানে ডেফিনেটলি অনেক কিছুকে পড়তে হয়েছে পড়াশোনা করতে হয়েছে তো দেখি আজকে আমাদের শেফ আমাদের পাঁচ ফোড়নে মগজ ধোলাইতে কতটা ঠিকঠাক উত্তর দিয়ে আজকে আমাদের এই গিফট কুপনগুলো জিততে পারে আমিনিয়ার তরফ থেকে রয়েছে তোমার জন্য পাঁচটা গিফট কুপন কিন্তু তুমি সেটা পাবে যদি উত্তরগুলো ঠিকঠাক দিতে পারো না দিতে পারলেও
পাবে। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন। এনিওয়ান ক্যান কুক চলচ্চিত্রে কোন প্রাণীটিকে রান্নাতে এক্সপার্ট হিসেবে দেখা যায়? ইঁদুর, বিড়াল না কাঠবিড়ালি? এনিওয়ান ক্যান কুক। সিনেমাটা দেখা হয়নি? না, সিনেমা দেখিনি। এবার এটা আন্দাজে আন্দাজে বলো তাহলে শুনি। বিড়াল। রং। ইঁদুর। দেবীপক্ষের শেষ দিনটা হলো বৌদ্ধ পূর্ণিমা, রাস পূর্ণিমা না কোজাগরি পূর্ণিমা? কোজাগরি পূর্ণিমা। ভেরি গুড। জায়ান্ট অমলেট ফেস্টিভ্যাল কোথায় হয়? ইউরোপ, অস্ট্রেলিয়া না এশিয়া? ইউরোপ। ভেরি গুড। আচ্ছা, কোনটি দুর্গাপূজায় ব্যবহৃত হয়? হলুদ, ধান না দুটোই? দুটোই। ভেরি গুড। ধনেপাতা ঔষধ হিসেবে ব্যবহৃত কি হয়? হয়। এটা আন্দাজ বা দানাজ ঠিকই হয়েছে আন্দাজটা। তো একটা শুধুমাত্র পারেনি, বাকি সব কটার একদম ঠিকঠাক উত্তর দিয়েছে। তো তুমি পেয়ে যাচ্ছ আমিনিয়া দ্য টেস্ট ইউ লাভের পক্ষ থেকে 5টা গিফট কুপন। তুমি বাড়িতে বসে ইজিলি, তোমার ফেভারিট কি, বিরিয়ানি বিরিয়ানি বলো, চাপ বলো, যা খুশি অর্ডার করতে পারো। তোমার বাড়ি কোথায় জানো? মানিকতলা। মানিকতলা একদম কাছেই রয়েছে, তোমাদের আউটলেট রয়েছে। তো এখানে বসে বসে একদম ঘরে বসে যাকে বলে অর্ডার করা, আর কোথাও বেরোতে হবে না, কষ্ট করতে হবে না, আমিনিয়ার ডেলিশিয়াস ফুডগুলো তোমরা অর্ডার করতেই পারো। তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। ও, নীলাদির টিপস একবার দেখে নাও। গা গোলানো বা বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ রাখুন। সুগত খুব ভালো করে তাহলে পুজোর বাকি দিনগুলো কাটাও। ভালো ভালো এরকম রেসিপি নিজেও বানাও, মাকে দিয়ে বেশি বানিও না, মাকে একটু ছুটি দাও এই সময়টাতে। ভালো করে আড্ডা মারো, খুব ভালো থেকো। পুজোর আগামী দিনগুলোতে তোমাদের জন্য রয়েছে পেট পুজোর হরেক রকম রেসিপি, তাতে থাকছে কিছু নিরামিষ আমিষ ভোগের রেসিপিও, আর তার সাথে চটপাটা রেসিপিগুলোও থাকবে। তাহলে একদিনও কিন্তু মিস করা যাবে না। দেখতে হবে, সঙ্গে থাকতে হবে রূপসার, আর চোখ রাখতে হবে আকাশ সাথে রাজনীতিতে।